আওমোরের একটি প্রাচীন দুর্গনগরী হিরোসাকি। এই তোহোকু অঞ্চলে শীতকাল ভারী তুষারপাত সহ খুব ঠান্ডা। এপ্রিলের শেষে যখন বসন্ত আসে, হিরোসাকি পার্কে চেরি ফুল ফোটার উৎসবে সবসময় অনেক মানুষের সমাগম হয়। পার্কটিতে প্রায় 50 প্রজাতির সাকুরা বা চেরি আছে, 2600-এর অধিক গাছে একসাথে ফুল ফোটে। অনেক ফুল ছড়ে পড়া পাপড়িতে পানি ঢেকে যায়। রাত নেমে এলে আলোকসজ্জা পার্কটি আরেকবার রূপান্তরিত হয়। আমার বেশি ভালো লাগে যে ফুলগুলো যেভাবে ঘন হয়ে ফুটে আপনি আকাশ দেখতে পাবেন না। তোহোকু অঞ্চলে সবচেয়ে সুন্দর দৃশ্য এটি। জাপানিরা বসন্তের আগমনকে উদযাপন করে চেরি ফুল উপভোগের মধ্য দিয়ে। যে বৃক্ষ চিকিৎসকেরা হিরোসাকি পার্কে চেরি গাছগুলোকে সুস্থ রাখে, তারা নিজেদের অভিহিত করেন টিম সাকুরামোরি বলে। শৈশবে হাসি বা মাকিকো হিরোসাকি চেরি ফুলের নিচে খেলতে ভালোবাসতেন। আজ তার কাজ হল সারা বছর এই গাছগুলোর দেখাশোনা করা। আমরা সর্বাত্মক চেষ্টা করি গাছগুলোকে সুস্থ রাখতে এবং যাতে সর্বোচ্চ যতদূর সম্ভব বেঁচে থাকতে পারে। বয়স যতই হোক না কেন, আমি মনে করি প্রতিটি গাছের যত্ন নেওয়া দরকার। পার্কের অধিকাংশ চেরি গাছই সুমেই ইয়োশিনো জাতের। সাধারণত এরা 60 বছরের মতো বাঁচে, কিন্তু হিরোসাকির আছে 100 বছরের গাছ যেখানে এখনো ফুলে ফুলে ভরে ওঠে। হাসিবা আমাদের বললেন চেরি গাছগুলোর গোপন রহস্য হলো নিয়মিত ছাঁটাই। যে ডালগুলো অসুস্থ কিংবা অন্য ডাল বাড়তে বাধা দিচ্ছে, তারা সেই ডালগুলো ছেঁটে ফেলেন। হাসিবা মাশরুম পাওয়ার পর এই ডালটি আজ কেটে ফেলেছেন। মাশরুম জন্মালে তা গাছের ভিতরে পচন ধরায়, এর ফলে কাঠ দুর্বল হয়ে যায় এবং ডাল ভেঙে পড়তে পারে। আগে ধারণা করা হতো চেরি গাছ কখনোই ছাঁটাই করা উচিত নয়, কিন্তু 60 বছর আগে বৃক্ষ চিকিৎসকেরা একটা কার্যকর উপায় বের করেন। তারা হিরোসাকির সবচেয়ে জনপ্রিয় খামারজাত দ্রব্য আপেলের ছাঁটাই পদ্ধতি থেকে অনুপ্রাণিত হন। এই অঞ্চলের আপেল চাষিরা পোকামাকড়ের কারণে ক্ষতি কমিয়ে ফলন সহজতর করার জন্য গবেষণা ও ছাঁটাই পদ্ধতি পরিশোধন করেছেন। টিম সাকুরামোরি সেই সময়ের পূর্বসূরীরা সেই পদ্ধতি কাজে লাগিয়ে পার্কে চেরি গাছগুলোর ব্যবস্থাপনা উন্নত করেছেন। আপেল এবং চেরি একই উদ্ভিদ গোত্রভুক্ত, তাই একরকম পদ্ধতি কাজ করতে পারে। তারা দেখলেন ছাঁটাই করার ফলে পার্কে চেরি গাছগুলোর অসুখ কমে গেছে, গাছ ভেঙে পড়া কমে গিয়ে আয়ুষ্কাল বেড়ে গেছে। হাসিবা এবং তার সহকর্মীরা উত্তরাধিকার সূত্রে এই জ্ঞান পেয়েছেন এবং সেটা ব্যবহার করে তাদের গাছগুলো সুস্থ রাখছেন। স্থানীয় আপেল চাষীদের ধন্যবাদ জানাই যে আমরা চেরি গাছগুলোর আরো ভালোভাবে যত্ন নেওয়ার পদ্ধতি বের করতে পেরেছি। সাধারণ মানুষ যেভাবে আমাদের পার্কটিকে সম্পদ মনে করে, তা আমাকে সত্যিই অনুপ্রাণিত করে। বরফ শীতল শীতকাল জুড়ে চলে তাদের কাজ, বসন্তের জন্য তৈরি হতে হবে যে। এবং যখন বসন্ত আসে, ভালোবাসা ও যত্নে ভরা একটি শীতের শেষে বরাবরের মতোই ফুলগুলি হয় দর্শনীয়। এই চমৎকার দৃশ্যের পিছনে রয়েছে স্থানীয় ব্যবহারিক জ্ঞান, প্রযুক্তি ও প্রজ্ঞা।